রাজশাহীতে এনসিসি ব্যাংকে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি। রোববার সকাল 10টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও অনেকেই শনিবার সন্ধ্যা থেকে ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। তবে সকালে স্থানীয় প্রভাবশালীরা এসে লাইনের সামনে জায়গা করে নেন বলে অভিযোগ করছেন ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে আসা লোকজন। আর টিকিট কিনতে এসে বিপাকে পড়েছেন যাদের এখনো পরিচয়পত্র হয়নি এমন ক্রীড়াপ্রেমী কিশোররা। কালকে আমরা রাত থেকে লাইন ধরে আছি, একটু সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, কারণ আমরা গতকাল থেকে এসেছি, তারপরে এখনো কোনো ব্যক্তি দেখা যাচ্ছে 30 টাকা দিচ্ছে, অথচ দেখা যাচ্ছে একটা ব্যক্তি 3 টাকা কাটতে যাচ্ছে না। এই সুযোগটা রাখা হয়নি, কারণ না ঠিক আছে একটা নির্দিষ্ট পার্সেন্ট করে 2টা বা 3টা করে বরাদ্দ করা হতো। তাহলে ভাই অনেকে ভোটার আইডি কার্ড আমাদের হাতে নেই, কিন্তু এখানে ভোটার আইডি কার্ড ছাড়া টিকিট দিচ্ছে না, যেটা আমাদের একটা বিড়ম্বনা হচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে, আমি ফার্স্ট সিরিয়াল নাম্বার 1 ছিলাম, কালকে দুপুর এই সময় একটার সময় দাঁড়াইছি, কিন্তু এখানে কিছু প্রভাবশালী ব্যক্তি সামনে এসে পরে সিরিয়াল তারা সামনে নিয়েছে, আমরা পিছায় পড়ছি। এখন আমরা টিকিট পাইনি, কিন্তু তারা টিকিট নিয়ে বাসায় চলে গেছে। আমরা কাল রাত থেকে আপনার ওয়েট করার জন্য পরেও সকালবেলা দেখা যাচ্ছে শুধুমাত্র আইডি কার্ড না থাকার জন্য আমরা টিকিট পাচ্ছি না সিরিয়ালে থাকার কারণেও। কিন্তু এটা তো কেমন ধরনের নিয়ম, আমরা তো বাংলাদেশের একজন মানে সাপোর্টার না, তারপরেও কেন আমরা আইডি কার্ডের জন্য টিকিট পাবো না।